कवर्स उठाए हुए हैं। क्या बात है यार, वो तेरी अस्सलाम वालेकुम फ्रेंड, अस्सलाम वालेकुम बांग्लादेश, कैसे हो भाई। उम्मीद करते हैं कि आप खैरियत से ही होंगे। बिल्कुल, मैं हूं मोहम्मद नईम और मैं हूं सज्जाद जट। यस, तो गाइस आज जो हम वीडियो देखने वाले हैं वो बहुत नहीं भाई इंटरेस्टिंग वीडियो होगा, क्योंकि हम देखेंगे जी गिनीज वर्ल्ड बुक के कुछ रिकॉर्ड्स जो कि बांग्लादेश के नाम है, और बांग्लादेश के वो कौन कौन से वर्ल्ड रिकॉर्ड्स हैं तो आज हम वो देखने वाले हैं। तो नहीं भाई, आर यू रेडी टू वॉच? यस। तो गाइस स्टार्ट करते हैं आज का वीडियो बिना कोई देर किए। तो उससे पहले जो दोस्त हमें नए देख रहे हैं वो जल्दी से कर लें चैनल को सब्सक्राइब और साथ बेल आइकॉन को दबा दें हमारी लेटेस्ट सबसे पहले देखने के। फर्स्ट टाइम जो देख रहे हैं। तो गाइस कर लें हमारे चैनल को जल्दी से सब्सक्राइब, तो देखें हमारे साथ पूरा वीडियो, काफी इंटरेस्टिंग होने वाला है। ओरिजिनल लिंक जो है इस वीडियो का वो डिस्क्रिप्शन में आपको मिल जाएगा। तो हियर वी गो। कॉपीराइट डिस्क्लेमर। गिनेस बुक অফ ওয়ার্ল্ড রেকর্ড, এটি এমন একটি বই যাতে রেকর্ড করা হয় পৃথিবীর যত আজব আর অদ্ভুত সব বিষয়বস্তু। 1955 সালে খুবই সামান্য কয়েকটি রেকর্ড নিয়ে যার যাত্রা শুরু করা হয়েছিল এবং বর্তমানে যার রেকর্ড সংখ্যা কয়েক লক্ষেরও বেশি। যারা সবসময় একটু উন্মাদনা পছন্দ করেন বা যারা অন্যদের থেকে একটু আলাদাভাবে চিন্তা করেন তারাই অন্তর্ভুক্ত হন এই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। পৃথিবীর প্রত্যেকটি দেশেরই কোনো না কোনো রেকর্ড স্থান পেয়েছে এই বইটিতে। তো মায়া জেলার আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নেয়া মানব পতাকা। 2013 সালের 16 ডিসেম্বর বেলা 1:45 শেরে বাংলা নগরীর জাতীয় বিশ্বের সব থেকে বড় মানব পতাকা তৈরি করে রেকর্ড করা হয়। 6:16 স্থায়ী ছিল বাংলাদেশের এই রেকর্ড গড়ার মুহূর্তটি। সেনাবাহিনীর সহায়তায় 27,117 জন মানুষের সমন্বয়ে এতে সশস্ত্র বাহিনীর 8,000 স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। 2014 সালের 4 জানুয়ারি গিনেস বুক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এটাকে স্বীকৃতি দেয়। वो लाइन में पहले वो लेके जा रहे हैं ना रेड वाले सारे, पहले सर्कल उन्होंने बनाया होगा ना। अच्छा, उन्होंने वो ड्रेसिंग भी रेड की है सेंटर वाले, पर वो कवर्स उठाए हुए हैं। क्या बात है यार, वो तेरी बिल्कुल लग ही नहीं रहा ऐसा के लोग खड़े हुए हैं ना, বাংলাদেশের সিলেট অঞ্চল ছাড়াও ভারতের মণিপুর, নাগাল্যান্ড, আসাম এবং শ্রীলঙ্কার বিভিন্ন গ্রামাঞ্চলে এই মরিচের ব্যাপক চাষ হয়। 2007 সালে মরিচটি বিশ্বের সব থেকে ঝাল মরিচ হিসেবে নাম লেখায়, যদিও এখন এটাকে টপকে গিয়েছে অন্য জাতের মরিচ। স্কুল জীবন থেকে তিনি অন্যান্য বন্ধুর চেয়ে একটু আলাদা, একটু ভাবুক টাইপের। আইডিয়া চলে আসে 2008 সালে নটরডেম থেকে HSC পাস করে চলে গেলেন দেশের বাইরে। চেইন বানালে কেমন হয়, পুরো 8 মাস ধরে তৈরি হলো আস্ত একটা চেইন, এবং কয়েকদিন পরেই বিশ্বের সব থেকে বড় স্টেপলার পিনের চেইনের কারিগর নাম ওঠে শিহাবের। এই রেকর্ডের বারে আমি তো কবি নিয়ে শোনা না, হয়েছিল মাত্র 278 টাকা। আইডিয়াটা এসেছে আমার, আমি যখন ক্লাস 6-7 পড়ি তখন, তো তখন এটা তেমনভাবে কিছু করা হয়নি। এটার কাজ আসলে আমি মেনলি শুরু করেছি আমার SSC পরীক্ষার পর, যে বন্ধটা ছিল ওই সময় ফ্রি ছিলাম, কোনো মানে তেমন কোনো কাজ নেই, তো অবসর সময়টা এটার পিছনেই কাজ করতাম। তখন একটু মাথায় আইডিয়া ছিল যে গিনিস রেকর্ডে এটা একটা ক্রাইটেরিয়া হতে পারে, তো তখন আমি সার্চ করলাম, তো তখন আমি এরকম কোনো রেজাল্ট পাইনি। তো আমার আরেকটা ইন্টেনশন ছিল যে স্ট্যাচু অফ লিবার্টি প্রায় 305 ফুট, তো এটা একটা টার্গেট ছিল যে হয়তোবা যদি এটার উপরে আমি কোনো লেন্থ নিয়ে যাই তাহলে হয়তোবা গিনেস অথরিটি এটাকে অ্যাকসেপ্ট করবে যে স্ট্যাচু অফ লিবার্টির চেয়ে বড়। বিভিন্ন জিনিস চেয়েছে, ভিডিও ফুটেজ চেয়েছে, স্টিল পিকচার চেয়েছে, রেকমেন্ডেশন লেটার চেয়েছে, এইসব মিডিয়া কভারেজ চেয়েছে, এসব কিছু আমি তাদেরকে পাঠিয়েছি এবং তারা আমাকে উইদিন ফিউ মান্থসের মধ্যে তারা আমাকে জানিয়েছে। লাখো কণ্ঠে সোনার বাংলা।
2014 সালের 26 মার্চ জাতীয় প্যারেড স্কোয়ারে বাংলাদেশের সর্বস্তরের মানুষ জাতীয় সংগীত পরিবেশন করে। এদিন সকাল 11টায় উপস্থিত ছিল প্যারেড গ্রাউন্ডে ওঠে বাংলাদেশের জাতীয় সংগীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এক জায়গায় দাঁড়িয়ে 254,681 জন মানুষের গাওয়া জাতীয় সংগীতে এটাই বিশ্ব রেকর্ড। 9 এপ্রিল 2014 সালে গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ এর স্বীকৃতি দেয়। লাখো কণ্ঠে গাইবো বিশ্ব রেকর্ড করব, শুরু হলো। ভালোবাসি অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবসে একসঙ্গে হাত ধুয়ে ইউনিসেফ লাইফ সহযোগী সংস্থার উদ্যোগে সিলেটে আয়োজন করা হয়, আর এটি ছিল সে সময় একসঙ্গে বিশ্বের সব থেকে বেশি মানুষের একসঙ্গে হাত ধোয়ার বিশ্ব রেকর্ড। We came together to create a world record for the largest human image of a hand. Hand की largest ये image है world की। Hand की बड़ा कितना जबरदस्त। वो drone से बहुत अच्छा लगता है यार ये देख। Together we sang to the world. সবচেয়ে বড় শিলা 1987 সালে গোপালগঞ্জে এক ভয়ঙ্কর শিলাবৃষ্টি আঘাত হানে, সেখানে সবচেয়ে বড় শিলাটি ছিল 1 কেজি ওজনের। বিশ্বের কোথাও এত ওজনের শিলাপাত হয়নি। সেই বৃষ্টিতে প্রাণ হারিয়েছিল 92 জন মানুষ। বাংলাদেশ মে পড়ি থি স্বপ্ন ছিল বড়। কাজের ফাঁকে একটু সময় পেলেই ফুটবল নিয়ে বেরিয়ে পড়তেন। খেলতে খেলতেই ফুটবলটা সঙ্গী হয়ে গেল। খেতে ফুটবল, ঘুমাতেও ফুটবল, গোসল করাতেও ফুটবল। ফুটবল নিয়ে সারাদিন মাথায় নানা ধরনের ভাবনা চিন্তা গিজগিজ করতে লাগলো। হাঁটা, সাঁতার কাটা, সাইকেল চালানো, মোটর সাইকেল চালানো, খাবার খাওয়া ও গাছে ওঠা সহ নানান ধরনের কাজ করতে পারেন তিনি। এরপর একসঙ্গে 11টি বল নিয়ে অর্ধশতাধিক খেলা করেন এই হালিম। ডাবল ডেপ যা দেখো, ও ফুটবল নিচে থেকে নিকল নহীঁ রহে আছে, উপর যা ফোর্স উসকি পড়েগি। ইসনে কিতনি প্র্যাকটিস কি হুই হুই। বিশ্বের সবচেয়ে বড় ব্যাট, বিশ্বের সবচেয়ে বড় ব্যাট 11 ফুট ও প্রস্থ 12.5 ফুট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের 67 জন ছাত্র বিশ্বকাপ উপলক্ষে বিশ্বের সবথেকে বড় এই ব্যাটটি বানিয়েছিল। কোম্পানির নাম লেখা ছিল সবচেয়ে বড় ইয়ামাহা লোগো। সর্বোচ্চ সংখ্যার মোটরসাইকেলের মাধ্যমে বৃহত্তম লোগো তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে বাংলাদেশ। গত 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতার 48 বছর পূর্তিতে এই রেকর্ড গড়ার উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি অফিসিয়াল ভাবে এই উদ্যোগের স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ। এসিআই মোটরস লিমিটেড এর উদ্যোগে 1000 টি বাইক খড়ি করে বানায়া হ্যাঁ জি ইয়া ওর সারি ইয়ামা কি বাইক হবে না ইয়ামা মোটর কোম্পানি ইয়ামা বালোনে আপনি বাইক খড়া করকে মতলব আপনা পিছে লোগো ভি বানায়া লোগো ভি বানায়া আর নেম ভি লিখা হুয়া ইয়ামা জব্বরদস্ত অসম ইয়ার चेक कर यार ये अच्छा था, ये अच्छा है, ये स्टंट बहुत जबरदस्त है। ये तू भी कर लेगा ना? हाँ साइकिल पे मैंने गर्दन नहीं तोड़वाने फ्रंट ब्रेक लगा के पीछे वाला टायर उठाना यार एक मतलब के बड़ा आसान है, है? बहुत आसान सिंगल लाइन राइडिंग 1186 জনকে নিয়ে পাড়ি দেয় প্রায় 5 কিলোমিটার পথ। কিলোমিটার বড় লম্বি লাইন বনতি
ভাষা আন্দোলন। 1952 সালের অমর 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদের রক্তে রঞ্জিত হয়ে ওঠে রাজপথ। বাঙালির এই শহীদ দিবস এখন আর 56,977 মাইলেই সীমিত নয়, এর বিস্তার এখন বিশ্বময় এবং বাঙালিই একমাত্র জাতি যারা শুধুমাত্র ভাষার জন্য রক্ত দিয়েছে। বিশ্ববাসীর কাছে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই আসুন না চর্চার অবস্থানে থেকে নিজের দেশকে ভালোবাসি। আপনি যদি এমনই আনকমন ইন্টারেস্টিং আর পছন্দ করে থাকেন ডিসিশন থেকে আইকন প্রেস করুন, বাংলা ল্যাঙ্গুয়েজ কো ততক্ষণ সিলেক্ট করতে থাকবেন। ধন্যবাদ। ওকে ओके गाइस, तो ये थे मतलब टॉप 10 जो रिकॉर्ड्स हैं जो कि वर्ल्ड बुक गिनीज वर्ल्ड बुक में इनका नाम शामिल है। वर्ल्ड बुक में इसका मतलब रिकॉर्ड ये हैं जो बांग्लादेश के शामिल हैं, तो काफ़ी इंटरेस्टिंग और ज़बरदस्त हैं यार। हाँ और उसके अलावा भी जितने भी ये रिकॉर्ड्स हमने देखे हैं सबके सब ऑसम और बहुत इंटरेस्टिंग और मजा आया देख कर। तो आई होप कि आप लोगों ने भी हमारे साथ एंजॉय किया होगा। वो कौन कौन से लोग हैं जी जो पहले जानते थे इनके इन रिकॉर्ड के बारे में? हमने वो फर्स्ट टाइम देखा है, फ्लैग वाला जो है वो भी फर्स्ट टाइम, हमने जितने भी हैं सारे फर्स्ट टाइम देखे हैं। इनमें से वो स्नो फॉलिंग वो जो हुई थी ना, बर्फबारी, ओले पड़े थे, वो वीडियो हमने देखी थी फेसबुक के ऊपर, मे बी के देखी थी, आई थी तब, लेकिन हमें ये नहीं पता कि किस कंट्री की है वो आइस वाली जो थी वो देखी थी। उसके अलावा तो जो रिकॉर्ड्स हैं सारे के सारे मतलब ऑसम है यार वाकई। तो नहीं भाई कैसा लगा वीडियो? जबरदस्त क्लास, मज़ा आ गया। जिन भाई ने हमें ये लिंक भेजा, सजेस्ट किया, थैंक यू ब्रो। और काफ़ी मतलब इन्फॉर्मेटिव वीडियो हमारे लिए, और हमें ये भी आज पता लग गया कि बांग्लादेश के जो गिनीज वर्ल्ड बुक में रिकॉर्ड्स हैं वो कौन कौन से हैं। तो फ्लैग वाला, हैंड वाला, और साइकिल वाला, यामाहा, तो लाइफ बॉय यामाहा, इन्होंने भी अपना मतलब पार्टिसिपेट किया। और काफ़ी फ्लैग वाला बहुत ज़बरदस्त है, फर्स्ट जो देखा है ना हमने, मतलब बांग्लादेश का जो फ्लैग बनाया गया वो बहुत इंटरेस्टिंग और ज़बरदस्त था। पाकिस्तान में भी आई थिंक बना था ऐसा? ऐसे नहीं बनाया था, वो मतलब कपड़ा ही इतना बड़ा था, वो खींचा था उन्होंने। अच्छा, कपड़े को खींचा था, काफ़ी लोगों ने खींच के ना तो खोल दिया था फ्लैग को। मतलब ये तो इतने बल्ले ज़बरदस्त। चलें ठीक है, तो गाइस यही था आज का वीडियो, कैसा लगा आप लोगों को कमेंट करके हमें राय से जरूर अगा कीजिएगा। आप चाहते हैं आपसे इजाजत, मिलेंगे नेक्स्ट वीडियो में, अपना बहुत ख्याल रखिएगा। गुड बाय, अल्लाह हाफिज़। अल्लाह हाफिज़।